वसुदेव देवकी जुग जुग धरे भगवान के पुत्र रूपे पावार जन्य तपस्या करेछिलेन। तारा भगवानेर काछे बर चेयेछिलेन, तोमार मतो पुत्र चाई। भगवान कंसेर कारागारे चतुर्भुज मूर्तिते वसुदेव देवकी सामने आविर्भूत हयेछिलेन। चतुर्भुज मूर्तिते तो कोनो जीवेर जन्म हय ना, सुतरां ताके देखेई वसुदेव देवकी बुझेछेन भगवानेर आविर्भाव हयेछे। তাই তারা তখন করজোড়ে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। আবার সঙ্গে সঙ্গে পুত্র বুদ্ধিতে কংসের হাত থেকে বাঁচাবার জন্য ব্যগ্র হলেন। সুতরাং দেখা যাচ্ছে বসুদেব দেবকীর ভগবানে ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাব ছিল, অপরদিকে নন্দ যশোদার শুদ্ধ বাৎসল্য ভাব। তারা ভগবানকে প্রাকৃত শিশুরূপে লালন পালন করতে কেবল চেয়েছিলেন এবং প্রতি মুহূর্তে তারা ভগবানকে সেইভাবেই হৃদয়ে অনুভব করতেন। বাৎসল্য প্রেমময় ভক্তের হৃদয়ে প্রকাশিত হওয়াকেই ভগবানের আত্মজোহা বলে এবং লোকচক্ষুর সম্মুখে আবির্ভূত হওয়াকেই ভগবানের জন্ম হওয়া বলে। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। জীবের মতো আত্মজ হওয়া কিংবা জন্মগ্রহণ করা ভগবানের জন্য নয়, কারণ তিনি অজ নিত্য সচ্চিদানন্দ স্বরূপ। শুনছেন মিছি কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিছিতে। সুতরাং কৃষ্ণের আত্মজ হওয়া এবং জন্মগ্রহণ করা উভয় পক্ষেই সমান। তফাৎ শুধু এই যে বসুদেব ও দেবকীর ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য ভাবের জন্য ভগবান তাদের সামনে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়ে আবার প্রাকৃত শিশুরূপ ধারণ করেছিলেন। অপরদিকে নন্দ যশোদার শুদ্ধ বাৎসল্য ভাব, তাই ভগবান মাধুর্যময় দ্বিভুজ শিশুরূপেই তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। তখন তারা কৃষ্ণের স্তব করেননি, বরং পুত্র বলে কোলে তুলে নিয়ে তাকে স্তন্যপান করিয়েছিলেন, তার কল্যাণের জন্য জাতকর্মাদির অনুষ্ঠান করেছেন। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে নন্দ যশোদার মনে এই ধারণা একেবারেই ছিল না, স্বয়ং ভগবান তাদের পুত্ররূপে এসছেন। তাদের ধারণা নারায়ণের অসীম কৃপায় তারা এই পুত্রটি পেয়েছেন, সুতরাং তাদের মনে ঐশ্বর্য ভাবের লেশ মাত্র ছিল না, ছিল শুদ্ধ বাৎসল্য ভাব। তাই মনে হয় কৃষ্ণের আবির্ভাবের আগে ভগবানের দ্বিভুজ শিশু মূর্তি নন্দ যশোদার হৃদয়ে সর্বদা জাগরুক থাকত। শুনছেন মিত্রি কালীকথায় ভাগবতের নানা তত্ত্ব কি তুলে ধরছি আমি আপনার সামনে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মির্চিতে। নন্দ যশোদা যাকে পুত্ররূপে পেয়েছেন তিনি পরমেশ্বর। তার নাম গ্রহণ গুণকীর্তন করে মানুষ মুক্ত হয়ে যেতে পারে। কৃষ্ণ সম্বন্ধীয় এই জ্ঞান নন্দ যশোদার বাৎসল্য প্রেমের আতিশয্যে প্রকাশ পায়নি এবং তারই জন্য অখিল ব্রহ্মাণ্ডের প্রতিও সাধারণ শিশুরূপে সেই পরম বাৎসল্য প্রেমরস আস্বাদন করেছেন। এই পরম প্রেমের বলেই নন্দ জগৎ পিতার পিতা হয়েছেন এবং জগৎ পিতাও নিজের পিতৃত্ব ভুলে নন্দের পুত্রত্ব স্বীকার করে ঈশ্বরের বাল্য লীলারসে জগৎকে ভাসিয়ে দিয়েছেন। ভগবান এক হলেও তিনি বহুরূপে প্রকাশিত হন। ভক্তের ভাব ও প্রার্থনা অনুসারে ভগবানের শ্রীমূর্তির আবির্ভাব হয়ে থাকে। সুতরাং একই ভগবানের পক্ষে বসুদেব দেবকীর প্রার্থনা মতো চতুর্ভুজ কৃষ্ণরূপে এবং নন্দ যশোদার ভাব অনুযায়ী দ্বিভুজ ও বালগোপাল মূর্তিতে আবির্ভূত হওয়া একটু আশ্চর্যের নয়। দেবকী নন্দন এবং যশোদা নন্দন স্বরূপত অভেদ হলেও দেবকী ও যশোদার ভাবের পার্থক্যের জন্য
ভগবানের প্রকাশে পার্থক্য হয়েছে। রাসলীলায় কৃষ্ণ যদি অসংখ্য গোপীদের সঙ্গে একই সঙ্গে অসংখ্য কৃষ্ণ হয়ে নৃত্য গীতাদি লীলা করতে পেরে থাকেন, তবে দেবকীয় যশোদার মনোবাসনা পূরণের জন্য তিনি দুইভাবে প্রকাশিত হতে পারবেন না কেন? বলুন না, ভগবানের পক্ষে কিছু অসম্ভব? তিনি তো অনন্ত শক্তি সম্পন্ন। সুতরাং ভাগবতে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মকথা আছে বলে নন্দালয়েও যে তার জন্ম হয়নি এ কথা কি বলা যায়? জীব গোস্বামী তার গোপাল চম্পু গ্রন্থে নন্দালয়ে কৃষ্ণের জন্মের কথা বর্ণনা করেছেন। কৃষ্ণ জামল গ্রন্থে রয়েছে বসুদেব দেবকীর ভাব অনুযায়ী ভগবান চতুর্ভুজ মূর্তিতে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য প্রেমময় বসুদেব দেবকীর এই চতুর্ভুজ মূর্তি একান্ত প্রিয়, কিন্তু কংসের ভয়ে তারা ভগবানের ওই রূপ সংবরণ করতে বলেন। তখন ভগবান নন্দ যশোদার নন্দন রূপে দ্বিভুজ মূর্তিতে প্রকটিত হলেন। ভগবানের এই দ্বিভুজ বাল মূর্তি কেবলমাত্র শুদ্ধ বাৎসল্য ভাবের ভক্তের সেব্য। সুতরাং এই দ্বিভুজ মূর্তিতে ভগবান মথুরায় না থেকে নন্দালয়ে গিয়ে সেখানকার শুদ্ধ বাৎসল্য রস আস্বাদন করে নন্দ যশোদাকে পরম আনন্দ দান করলেন। মিথ্যের কালী কথা। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। ভালো থাকুন, আনন্দে থাকুন, স্বস্তিতে থাকুন। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিথ্যেতে।